হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি দেখো একদম চা খেতে, একেবারে চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের সামনে আজকে কথা বলছি। চা খাচ্ছি আর ভিডিওটা করতে শুরু করে দিয়েছি। দেখো হচ্ছে চাটা আমি খাচ্ছিলাম হচ্ছে পুরি দিয়ে, আর পুরিটা হচ্ছে করছে আমার যা, ওইটা আমার যা, আর এইটা পুরিটা বেলছে হচ্ছে আমার ননদ, মানে আমার কাকা শ্বশুরের বড় মেয়ে, তো বেলে দিচ্ছে। আর এখানে আমার ছোটো ননদ আছে, বসে আছে, দেখা যাচ্ছে না, আর ওর ছেলে একটু দুষ্টুমি করছে। আর ঋতু কড়াইতে পুরিগুলো দিচ্ছে, আর দিদিভাই ভেজে তুলছে, আর মোমো কাজ করছে, আমরা সবাই কাজ করছিলাম, আর আমি চা করে জাস্ট চাটা নিয়ে বসেছি। আর দিদিভাই বললো তাহলে চা খাচ্ছ যখন, তখন দুটো পুরিও খেয়ে নাও। এটা দেখতে লুচি লাগলেও এটা লুচি নয়, এটা আসলে পুরি। ছোলার ডালকে সেদ্ধ করে, না ভুল বললাম, বেটে তারপরে কড়াইতে পাক দিয়ে তারপর পুর ভরা আছে, এটা হচ্ছে ডাল পুরি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো। আমিও খুব ভালো আছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি চলে এসেছি, বাড়িতে চলে এসেছি শুক্রবার বিকেলে চলে এসেছি। রেশার ব্লগ করা হয়নি, এখন বাজে 10:45, আর আজকে হচ্ছে রবিবার। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা উঠেছি আজকে, তোমার আজকে উঠতে 8 বেজে গেছে, কালকে রাত্রে একটু দেরি করে শুয়েছি তো সেই জন্য উঠতে আজকে 8 বেজে গেছে। আসলে আমার ননদেরা সবাই এসছে, জামাই ষষ্ঠী আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে হয়নি, কারণ আমার দিদিভাইরা, মানে যেহেতু আমার ননদেরা চাকরি করে বা যে যার কাজে ব্যস্ত থাকে সবাই, তাই শনি রবিবার ছাড়া ছুটি পায় না, সেই জন্য জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা পোস্টপোন করা হয়েছিলো, মানে আজকে সেলিব্রেট হবে, তো সেই জন্য সবাই এসছে, মানে আমার বড় ননদ এসছে, ছোটো ননদ এসছে, আর হচ্ছে আমার কাকা শ্বশুরের বড় মেয়ে এসছে, মানে আমাদের বাড়ির তিনটেই জামাই হয়েছে আপাতত, তারা সবাই এসছে। কবে এসছে? কালকে এসছে, এসছে সবাই, ওই খাওয়া দাওয়া হবে। আমি সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, আর হয়েছে সকালে টিফিনে হয়েছিল ডাল পুরি আর হচ্ছে কাবলি ছোলার ঘুগনি, এটা হয়েছে টিফিন। আর চা তো আছে নর্মাল, আমি দুটো চা দিয়ে ওটা খেয়ে নিয়েছি, ঘুগনি এখনও খাইনি, দেখি পরে যদি মুড়ি দিয়ে খেতে ইচ্ছে হয় খাবো, নইলে খাবো না। আর আমার মেয়েকে খাইয়েছি সকালবেলা, আজকে খাইয়েছি কর্নফ্লেক্স, খাইয়ে ওকে ওর ড্যাডির কাছে দিয়ে দিয়েছি, মানে আমার বড় ননদের হাজব্যান্ডকে ও ড্যাডি বলে, তো দিয়ে দিয়েছি, ও ওখানে আছে। আর আমার ঘরের অবস্থা খুবই খারাপ, এই যে দেখো সব চা, আমাদের বাড়ির তিন জামাই খেতে বসেছে তিনজনে, এটা হচ্ছে মেন কাজ, যেহেতু জামাই ষষ্ঠী চলে গেছে তো সেই সময়ে সবাই আসতে পারেনি তিনজনে একসঙ্গে, তাই এখন এসছে, বললাম তো আগে আমি, তো মা দেখো আশীর্বাদ করছে তিনজনকে, আর একটু খেতেও দিয়েছে। আর মার হয়ে গেলে এরপর কাকিমা করবে। এটা হচ্ছে আমাদের বাড়ির বড় জামাই আর আমার বড় ননদের হাজব্যান্ড, আর পাশে যে বসে আছে ওটা হচ্ছে আমার ছোটো ননদের হাজব্যান্ড, আর পাশে তার পাশে যে বসে আছে ওটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বড় মেয়ে, তার হাজব্যান্ড। তো আমাদের বাড়ির এখনও দুজন আছে, দুটো ননদ বিয়ে হতে বাকি আছে, তিনজনের আপাতত বিয়ে হয়েছে, তো আমাদের বাড়ির তিনটে জামাই, তো তিনটে জামাই একসঙ্গে এই মা আশীর্বাদ করছে, মার হয়ে গেলে এবার কাকিমা করবে, তো দেখতে থাকো। Thank you.
এখন বাজে দুপুর 2:30 আর এখন আমরা সবাই লাঞ্চ করতে বসেছি আমরা মানে আমার হাজবেন্ড আমার ননদের বর তারপর টুটুদা তারপর এপাশে আছে দাদা ভাই সবাই মিলে বসেছি আমরা ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা বসবো আরও আছে বোন আছে এপাশে দিদি ভাই আছে ক্যামেরা শো করছে না সেই জন্য দেখাতে পাচ্ছি না আর কিছু কিছু লোকজনের খাওয়া হয়ে গেছে মানে মা কাকু কাকিমা মোম ঋতু আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি অনেক বড় মানে বাড়ি বাড়িতে অনেক লোকজন আছে সেই জন্য কিছু কিছু মানুষের খাওয়া হয়ে গেছে আর আমরা কজন বাকি আছি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর ওরা হয়ে গেলে আমরা ওদের হয়ে গেলে আমরা বসবো আর এখানে দেখো মাম্পি আম এনেছে এই আমগুলো জানো তো আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি মানে বাবার দোকান থেকে আমার বাবার যেহেতু ফলের দোকান তাই বাবা অনেক আসলে আমাকে অনেক আম দেয় আর এগুলো দিদি ভাইদের জন্য রাখাই ছিল জামাই ষষ্ঠীর জন্য তো সেইগুলোই মাম্পি ঘর থেকে নিয়ে এসছে নিয়ে এসে এখন কেটে দিচ্ছে সবাইকে দেওয়া হবে আমি অতটা ভালো আম খাই না কিন্তু আমাদের বাড়ির সবাই খুব আম খেতে ভালোবাসে তো তো আজকে লাঞ্চ মেনুটা দেখো আজকে হয়েছে বেগুন ভাজা আলু ভাজা ঢেঁড়স ভাজা ওটা হচ্ছে কাঁকরোল ভাজা আর ওইটা হচ্ছে পটল ভাজা পটলটা খুব সুন্দর লাগছে না কাটটা ওটা হচ্ছে গোটা গোটা পটল আমার ছোট ননদ কেটেছে খুব সুন্দর লাগছে আর খেতেও ভালো হয়েছে আর এখানে আছে ইলিশ মাছের ঝাল আর ওখানে আছে আম আর এইটা হচ্ছে পমফ্রেট মাছ আমাদের আমাদের ঋতু যেহেতু ইলিশ মাছ খায় না ওর জন্য পমফ্রেট মাছ এনেছিল তো একটা ছিল আমি একটু নিয়েছি আর দিদি ভাইয়ের জন্য এটা রেখেছি আর এটা এ পাশে দেখলে ইলিশ মাছের তেল আর এটা হচ্ছে আম হ্যালো ফ্রেন্ডস আবার এসছি সকালের পর থেকে আর আসতে পারিনি তখন একটু একটু বিজি ছিলাম আর কি খাওয়া দাওয়া করলাম তারপরে খেয়ে দিয়ে আজকে খেতে খেতে 4টে বেজে গেছে তারপরে একটু রেস্ট নিয়ে তারপর চা খেলাম আজকে যেহেতু ফাদার্স ডে তাই সবাই কেক কাটলো আজকে কেক আনা হয়েছিল কেক কাটলো সবাই আমার মেয়ে ওই জন্য একটা নতুন ড্রেস পরেছে মাম্মা মাম্মা ড্রেসটা দেখিয়ে দাও সবাইকে হাই করে দাও হাই করে নতুন জামা পরিয়েছি সবাই পরেছে নতুন জামা মানে আমার ননদের ছেলে আরও সবাই ওরা পরেছে এই কেক এই জাস্ট কাটা হলো আর সকালে তো কী খাওয়া দাওয়া করলাম তোমাদের দেখালাম আর এখন হচ্ছে মাটন মাটনটা সুভজিদ্দা করবে আসলে কী বলতো আমাদের একই সঙ্গে প্ল্যান ছিল যে ইলিশ মাছ তারপরে আগের দিন কালকে রাত্রিবেলা চিকেনটা হয়ে গেছে ওরা 12টার পরে খেয়েছে যেহেতু আমার বড়রা মানে শনিবার মাছ মাংস ডিম খায় না অন্য মানে পেঁয়াজ রসুন খায় কি আমার বর তারপরে আমার ভাসুর আমার ননদেরা ওরা সবাই এ খায় না আমি খাই
আমি আমার যা খাই, কিন্তু মানে দিদি ভাই আমার হাজব্যান্ড আর আমার ভাসুররা কী করছে দেখো। ও শনিবার পেঁয়াজ কী বলে পেঁয়াজ রসুন বলছি মাছ মাংস ডিম খায় না, তো ওই জন্য চিকেন করা হয়েছিল কালকে 12টার সময় ওরা খেয়েছে। খেতে খেতে শুতে তোমার অনেক রাত হয়ে গেছে, আর ওই জন্য ইলিশ মাছটা আজকে হয়েছে, আর মাটনটা সকালবেলা কোনো কারণে পাইনি, কিছু একটা প্রবলেম হয়েছিল, নইলে দুপুরবেলায় মাটনটা হয়েছে, তো তো পাইনি, সেই জন্য রাত্রিবেলা মাটন হচ্ছে। মানে তিনটে স্টেপে খাওয়া দাওয়া। কী করছো মাম্মা? করো না, জলটা ফেলছে, ওই জন্য এখন মাটন হচ্ছে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর এই যে আমার মেয়ে, মামা হাই করো, হাই করো। কবার পড়েছে জানো? আজকে ও তিনবার পড়েছে, এইদিকে এইখানে দুবার লেগেছে, এইখানে একবার, আর এইখানটাই তো মামা বাড়ি। মামা আয় দেখাবি, আয়, তোমার কোথায় ব্যথা লেগেছে? এই যে এইখানটায় তো মামা বাড়ি থেকে ফুলিয়ে নিয়ে আসছে, আর এইখানে এইখানে দুবার সকালবেলা খেলতে খেলতে বাচ্চাদের সঙ্গে, বাচ্চা মানুষ তো, খেলতে খেলতে পড়ে গেছে, এইখানে এখানে লেগেছে, আবার সন্ধ্যাবেলা পড়ে গেছে, পেছনটা লেগেছে। কবার যে আমার মেয়েটা পড়লো আজকে, দুষ্টুমি খালি। তো যাই, এবার নিচে যাই, দেখি আর কথা পড়াবো না, দেখি তোমাদের সঙ্গে রান্নার কিছু শেয়ার করতে পারি নাকি। টাটা।